ডাক্তার সাহেব একটু জলদি করেন, খুব ব্যথা করতেছে। দেখি আপনার পেট দেখি। হায় হায়, আপনার পেট তো ফুলা প্যারাশুট হয়ে গেছে। যাই হোক, আপনার কি গ্যাস হয়? বুঝলাম না ডাক্তার সাহেব। আরে আপনার পেটে কি গ্যাস হয়? গ্যাস দেহ দেহি, তাও তো বুঝলাম না। আরে না বুঝার কি হইলো, আপনার কি গ্যাস বের হয়? কিসের গ্যাস বের হইব, কিছুই তো বুঝতাছি না। আরে ভাই আপনি কি পা দেন? পা দেন, আপনি পা বের হয় আপনার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার তো প্রস্রাবে অনেক জ্বালা পোড়া। বয়স কত? 80। অনেক তো করলেন, আর কত? দেহ দেহি কি বলে। আচ্ছা দেখি দেখি কি হয়েছে আপনার। কি বুঝলেন ডাক্তার সাহেব, কি হয়েছে আমার? বুঝলাম, মেশিন পাল্টাইতে হইব। দেহ দেহি কি সব বলে। আরে ধুরু, ওই মেশিন না, আমার টেস্ট করার মেশিন পাল্টাইতে হইব। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বাচ্চার পায়ে খুব ব্যথা। বুঝলাম, আপনার বাচ্চার বয়স কত? এই তো 3 মাস হইলো হাঁটতেছে। তাইলে আপনি এখানে কি করেন? তাড়াতাড়ি যান, বাচ্চারে আটকান, তা না হইলে বহুদূর চলে যাইব। ডক্টর সাহেব, ডক্টর সাহেব, আমার তো একটা সমস্যা হয়ে গেছে বুঝছেন। আমি তো এখন রাত্রির বেলা ঘুমাতে পারি না। কিল্লাই কি তা হইছে? আরে একটা প্রবলেমে পড়ে গেছি না, ঘুমাইলেও পরে আমি দেখতে পাই। এটা কি তা কন? ওম্মা চোখ বন্ধ করি মানুষ কেমনে দেখে। সত্যি বলছি ডাক্তার সাহেব, চোখ বন্ধ করেও তো আমি দেখতে পাই। কি তা দেখেন আন্নে? দেখি অন্ধকার। ডক্টর সাহেব, মুই তো মনে হয় আর বেশি দিন টিকমু না। নে কেন আপনার এমন মনে হয়? এ বেড়া 24 ঘন্টা কাজ করলে কি মানুষ টেহে? না টিকে না। তো আপনি কি 24 ঘন্টা কাজ করেন নাকি? তাই আর কইছি কি, মরতে এখন 24 ঘন্টাই কাজ করুন লাগে, বুঝছো? তো আপনি কিভাবে 24 ঘন্টা কাজ করেন? 12 আর 12 যোগ করলে এ বেড়া কত হয়? মুই 12 ঘন্টা কাজ করি ওয়ার্কশপে, বুঝছো, আর 12 ঘন্টা ঘুমাই। এই ঘুমের মধ্যে এই ওয়ার্কশপের সেম কাজ আবার স্বপ্নে করি। তো কয় ঘন্টা হইলো? ডক্টর সাহেব, ডক্টর সাহেব, এ দেখেন সে আমার পেটটা ফুলে গেল কিসের জন্য? কই দেখি কি হয়েছে। কি বিচ্ছিরি পচা গন্ধ রে বাবা, মনে তো হয় আপনার নারী বুড়ি পচে গেছে। দেখি চে ডাক্তার সাহেব কি শিক্ষিত, পাদের গন্ধে পরে রোগ নির্ণয় করে ফেলাই দেয়। যা ভাবেন তাই। ডক্টর সাহেব তাইলে পরে আমি আমার সমস্ত শরীর চেক আপ করে ফেলাই দিব আজকে। এদিকে একটু আসেন দেখি, আরো কিছু পাদের সুবাস নেন। হ্যালো বন্ধুরা, এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে নাও। সবার আগে আমাদের মজার মজার ভিডিও পেতে কাম শর্টসে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকো। মনে রেখো, আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের ইন্সপিরেশনই আমাদের পথ চলার শক্তি।